হিন্দু শরণার্থী থেকে নাগরিকত্ব দেব, সরকার গঠন হোক। সমাজের মধ্যে নভেম্বরে উনি একটা সার্কুলার জারি করলেন যে যে হিন্দু যেখান থেকে আসলে ভারতবর্ষে পা রাখার পরে তাকে কেউ দাঁড়িয়ে দিতে পারবে না। আর এখন বিল আনা হয়েছে, বিশ্বের যে কোনো জায়গায় হিন্দু থাক, ভারত তার জন্মভূমি মাতৃভূমি, যখন ইচ্ছা কেন আসবে বিপদে পড়লে। তাই তাদের নাগরিকত্বের জন্য বিল আনলাম লোকসভায়, বিরোধিতা করা হচ্ছে। কে করছে? কংগ্রেস করছে, যে দেশ ভাগ করেছে। সিপিএম করছে, যে দেশ ভাগ সমর্থন করেছে। আর টিএমসি যারা সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে, তারা কি বলছে সবাই? যে মুসলমানদের তো নাগরিকত্ব দিতে হবে। কেন ভাই? তাদের জন্য তো পাকিস্তান দিয়েছি, বাংলাদেশ দিয়েছি, 22% লোকের জন্য 28% জমি দিয়ে দিচ্ছে ওরা, উর্বর জমি। আর পরে আবার কেন? ওটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, এটা হচ্ছে জয়েন্ট প্রপার্টি, ওইটা কিন্তু চলতে দেব না। এটা আমাদের প্রপার্টি, যারা দেশের জন্য লড়াই করেছে, স্বাধীনতা আন্দোলন করেছে, আমাদের পূর্বপুরুষরা প্রাণ দিয়েছেন, ফাঁসিতে রক্ত দিয়েছেন, তাই স্বাধীনতা পেয়েছি। এখানে কোন বাংলাদেশি পাকিস্তানকে আমরা ঢুকতে দেবো না, নাগরিকত্ব দেবো না। তাদেরকে যারা সাপোর্ট করবে তাদেরকেও রাজনীতি করতে দেবো না। তাই নরেন্দ্র মোদী বলেছেন আমরা নাগরিকত্ব দেবই, যেই যত বিরোধিতা করুক। রাজ্যসভায় আমাদের গরিষ্ঠতা নয়, আর 6 মাসের মধ্যে সব জায়গায় গরিষ্ঠতা হয়ে যাবে। ওই বিল পাস করিয়ে প্রত্যেকটি শরণার্থীকে, প্রত্যেকটি রিফিউজিকে আমরা এখানে নাগরিকত্ব দেবো, এটা আমাদের শপথ।